চলে এসেছি আজকে আমার বাগানের লাউ গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং সেই সাথে আমি আমার লাউ গাছে যে যত্নগুলো করেছিলাম মাত্র 4-5 দিন আগে, তার ফলে আমার বাগানের লাউয়ের গাছগুলোর কী অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এবছর মনে হচ্ছিল যে আমার বাগানে আসলে লাউ গাছে যে অবস্থা দেখছিলাম যে খুবই খারাপ অবস্থা, তো একটাও লাউ হবে কি না এমনই ভাবছিলাম। তো মাশাল্লাহ এখন যে অবস্থা দেখছি, ওয়েদারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে, প্রচুর গাছগুলো বড় হওয়ার সাথে সাথে প্রচুর ফুল ফল আসা শুরু করেছে। তবে কিছু গাছ আমি এভাবে প্রথম থেকেই কিন্তু গ্রিন হাউসের মধ্যে রেখেছি এবং এভাবেই মাচা তৈরি করে দিয়েছিলাম, এভাবে বেঁধে, যাতে যতই ঠান্ডা পড়ুক অ্যাটলিস্ট কিছু লাউ যেন আমার বাগান থেকে আমি খেতে পারি। তবে এখন যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে না, ইনশাল্লাহ মোটামুটি ভালোভাবেই লাউগুলো বের উঠবে। তবে কিছুটা যত্নের তো অবশ্যই প্রয়োজন। যে যত্নগুলো করেছি সেটা প্রথম থেকেই আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এখন যেহেতু গাছে প্রচুর ফুল এবং ছোট ছোট লাউ আসা শুরু করেছে, কীভাবে সেই লাউগুলো এসেছে সেটা তো আগের ভিডিওগুলো দেখলে, সেই সারগুলো যদি আপনারাও ব্যবহার করেন তবে আপনাদের বাগানের লাউ গাছগুলোতেও কিন্তু খুব দ্রুত ফুল এবং ফল আসবে। এবং এখন যে লাউয়ে ফুল এবং ফলগুলো আসছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্যও কিন্তু অনেক যত্নের প্রয়োজন। আর আমাদের এখানে যেহেতু ওয়েদারটার কোনো ঠিক নেই, কিন্তু তারপরও লাউ যেহেতু একটু ঠান্ডার মধ্যেও কিন্তু লাউ গাছগুলো যদি ভালোভাবে বেড়ে ওঠে প্রথম থেকে, তবে কিন্তু এখন যে ঠান্ডাটা চলছে ইউকেতে তাতে লাউ গাছগুলোর তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। আমি যেহেতু গ্রিন হাউসের মধ্যে কিছু গাছ রেখেছি সে কারণে কিছুটা নিশ্চিন্তে রয়েছি যে বাইরের গাছগুলো তেমনভাবে বেড়ে না উঠলেও ভেতরে তো দুটো গাছ রয়েছে। তবে মাশাল্লাহ ভেতরের গাছগুলোর পাশাপাশি বাইরের গাছগুলোতেও কিন্তু লাউয়ের ফুল, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল এসেছে। প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই প্রথম থেকেই খেয়াল রাখতে হয় যে কোড়ার দিকের পাতাগুলোকে কেটে দিতে হয়। এটা তো আমরা সবাই জানি, তবে নতুন যারা গার্ডেনার আছেন তাদের জন্য একটু বলা। আর নিচে থেকে পাতাগুলো যখন আমরা কেটে দেই তখন কিন্তু দেখা যায় যে গাছগুলো উপরের দিকে বেড়ে উঠতে পারে এবং তার শক্তিটা উপরের দিকেই আসলে প্রয়োজন, নিচের দিকে আসলে না। তো এই গাছটা যেহেতু এর পরের স্টেজের গাছ এবং কিছুটা নতুন, তাই এখান থেকেও কিছুটা পাতা কেটে দিচ্ছি। আমার এখনও কিন্তু অনেক ছোট ছোট লাউয়ের গাছ রয়েছে, তবে সেগুলো আস্তে আস্তে আশা করা যায় খুব দ্রুত বেড়ে উঠছে। আজকে যেমন একটা গাছ দেখছি তার 3-4 দিন পরে দেখা যাচ্ছে গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে। এভাবেই মায়া না করে অনেকগুলো ডগা আমি এভাবে কেটে ফেলছি, তবে চেষ্টা করবেন ডগাগুলো যেন খুব বেশি বড় না হয়ে যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, একটু সময়ের অভাবে খেয়াল করিনি, অনেক বড় বড় ডগা হয়ে গেলে গাছটা কিন্তু উপরের দিকে না বেড়ে এখানেই তার যে স্ট্রেংথটা ছিল সেটা দিয়ে ফেলেছে। এর ফলে কিন্তু গাছটা অনেকটা গ্রোটা স্লো হয়ে যায়। সে কারণেই ছোট অবস্থায় যদি ডালগুলোকে কেটে দেওয়া যায় তবে খুব ভালো হয়। এখানে পুরুষ ফুলের পাশাপাশি মাশাল্লাহ অনেকগুলো ছোট ছোট লাউয়ের কড়িও এসেছে। যেহেতু এখনও সেগুলো একটু বড় হয়নি সে কারণেই আমি পরাগায়নটা করিনি। আর অনেক দিক দিয়েই কিন্তু চারদিক দিয়েই ডগা বেরোচ্ছে। যখন 1G কাটিং করা হয়ে গেছে তখন যদি দেখা যায় যে এরপরও ডগা বেরোচ্ছে 2G কাটিং, এবং এর ফলে কিন্তু আরও নতুন লাউ আসবে। এখানেও এসেছে একটা লাউ। এই গ্রিন হাউসের ভেতরে প্রায় 3টা ছোট ছোট লাউ এসেছে। এগুলোকে ইনশাল্লাহ যদি পুরুষ ফুলগুলো থাকে তবে অবশ্যই পরাগায়ন করতে পারবো। তবে পুরুষ ফুল কিন্তু অনেক এসেছে। এখানেও একটা এ অবস্থায় যেন লাউগুলো টিকে যায় সে কারণে কিছুটা এক্সট্রা যত্ন করতে হবে। সেই যত্নগুলো সেই একই প্রতি সপ্তাহেই কিন্তু নিচের আগাছা পরিষ্কারের পাশাপাশি গাছটাতে একটু এক্সট্রা ফুড দিতে হবে। এবং ঠান্ডা হোক, এখনকার যে বৃষ্টি ওয়েদার এটা আমাদের লাউ গাছের ক্ষেত্রে তেমন মোটামুটি এফেক্ট পড়বে না। এই গাছটা যেমন আমার বাইরে রয়েছে, এখানে আমি প্রতি
সপ্তাহে চেষ্টা করি এভাবে কিছুটা আগাছা পরিষ্কার করে দিতে এবং হালকাভাবে একটু খুঁড়িয়ে দিতে, এতে এয়ার সার্কুলেশনটা হয়। তবে খেয়াল রাখতে হয় লাউ গাছের যে শিকড়গুলো এটা কিন্তু উপর পর্যন্ত চলে আসে, খুব বেশি কিছু দিয়ে খোঁচানো যাবে না, তাতে কিন্তু শিকড়টা আঘাতপ্রাপ্ত হতে পারে। এখানে মাশাল্লাহ এখানেও একটা লাউ এসেছে, দেখে খুবই ভালো লাগছে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেহেতু একেবারে হোম কম্পোস্টটা ব্যবহার করেছি, সারটা যেটা আমার কিচেনের সমস্ত ওয়েস্ট দিয়ে তৈরি করেছিলাম সারা বছর, এর ফলে আমার লাউ গাছের ক্ষেত্রে আমি পুরোটাই সেই সারটা ব্যবহার করি বা কম্পোস্টটা ব্যবহার করি, তার ফলে কিন্তু গাছের পাতাগুলো অনেক দ্বিগুণ হয় এবং অর্গ্যানিক হওয়ার কারণে সেখানে প্রচুর কেঁচো থাকে এবং গাছটা দ্রুত বেড়ে ওঠে যখন একটু গরম পড়ে। এবারও তাই দেখছি মাশাল্লাহ প্রচুর ফুল আসা শুরু করেছে এবং গাছটা যেন চারদিক দিয়ে পাতা ছাড়ছে। তো এরপরে আবার 2G কাটিং করে দিলাম, যেহেতু দেখলাম যে না অনেক বড় বড় ডাল হয়ে যাচ্ছে। এই অবস্থায় ফুলগুলো টিকিয়ে টিকিয়ে রাখার জন্য আমি এখানে ব্যবহার করব আজকে একটু এক্সট্রা সার, যেটা অর্গ্যানিক খুবই প্রয়োজন এই সময়টাতে আমাদের গাছগুলোর জন্য। স্পেশালি লাউ গাছের ক্ষেত্রে তো আমি প্রতিবারই এটাই ব্যবহার করি। এই কলার খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন এবং তার আগে আমি কিছুটা এপসাম সল্ট দিয়ে দিচ্ছি যেন গাছের পাতাগুলো হলদে না হয়ে যায়। অনেক সময় ঠান্ডার মধ্যে আমাদের লাউয়ের পাতাগুলো কিন্তু হলদে হয়ে যায়, তাই খুব বেশি পরিমাণে এপসাম সল্ট দেওয়া যায় না। যে কোনো সার যতই অর্গ্যানিক হোক, স্পেশালি যেমন এপসাম সল্টটা, তারপরে যেগুলো আমরা শপে থেকে আনি সেগুলোকে তো অবশ্যই পরিমাণ মতো দিতে হয়, কিন্তু কলার খোসা, ডিমের খোসা এগুলো কিন্তু আমাদের গাছগুলোর জন্য তেমন ক্ষতি পড়ে না, যদি কম বেশি হয়। এখানে আমি একটু ওয়াটারের মধ্যে এই যে কয়েকদিন আগে থেকে প্রায় 7-8 দিন হয়ে গেছে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু মিক্স করে এই প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দেব। এটার পরিমাণটা একটু কম বেশি হলেও আমাদের লাউ গাছের ক্ষেত্রে কোনো মানে কোনো ক্ষতি করবে না। এখানে চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি, এতে ফুলগুলো টিকে যাবে এবং ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা থাকবে না, এবং স্ত্রী ফুলের পাশাপাশি গাছগুলো ক্ষেত্রে কিন্তু পুরুষ ফুলও আসবে। অনেক সময় দেখা যায় যে আমাদের পুরুষ ফুলটা থাকে না, তখন আমাদের পরাগায়নের একটু কষ্ট হয়ে যায়। এবং এই যে কলার খোসাগুলো রয়েছে সেগুলোকেও আবার আমি এখানে কিছুটা হোল করে, তবে বেশি হোল করবেন না, শিকড় আছে উপর পর্যন্ত লাউয়ের গাছগুলোতে, এভাবে এই নরম কলার খোসাগুলোকে দিয়ে উপর দিয়ে আমি একেবারে ফ্রেশ কম্পোস্ট অথবা যে মাটি রয়েছে এবং হোমমেড কম্পোস্ট হতে পারে সেগুলোকে দিয়ে ঢেকে দেব। এগুলো পচে পচে আমার শিকড়গুলোকে আরও শক্ত মজবুত করবে এবং যে ফসফরাসটা পাবে এর ফলে আমার গাছে লাউয়ের ফুল এবং ফল দুটোই টিকে যাবে। এভাবে করে আমি ঢেকে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ার থেকে একটু দূরে পাশে। এখানেই দেখেন শিকড় বেরিয়ে যাচ্ছে এবং প্রতি সপ্তাহেই চেষ্টা করতে হবে কিছুটা টপ সয়েল উপর দিয়ে দেওয়ার, এতে গাছের শিকড়গুলো উপর দিয়ে চলে আসে না। লাউ গাছের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, শুধু লাউ গাছ না অন্যান্য গাছের ক্ষেত্রেও, যখন গাছটা খুবই মজবুত হয়ে যায় তখন উপর থেকে কিন্তু শিকড়গুলো বেরিয়ে আসে, তখন মাঝে মাঝেই সেখানে কিছুটা কম্পোস্ট কিছুটা সয়েল দিয়ে দিলে সেটা আরও দ্রুত হেলদিভাবে গাছটা বেড়ে উঠতে পারে। এর ফলে আপনাদের সাথে এর শেয়ার অবশ্যই আপডেট শেয়ার করব। আমার যে ফুল থেকে ফলগুলো আসা শুরু করেছে, ইনশাল্লাহ 5-6 দিনের মধ্যেই কিন্তু এগুলোকে আমি পরাগায়ন করে দিতে পারবো এবং আমাদের বাগানগুলোতে ফুলের পাশাপাশি যে সবজিগুলো আমরা লাগিয়েছি সেগুলো ফুলে ফলে ভরে উঠবে, এই প্রত্যাশা করেই আমার আজকের ভিডিওটি শেষ করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।